সবাইকে বাংলা ভিলেজ লাইফের একটা নতুন ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আমি আজকে এই গাভীর থেকে দুধ দোয়াই নিয়ে আইসক্রিম বানিয়ে আপনাদের দেখাবো। এই গাভীর দুধ যেমন ঘন, আইসক্রিম বানালে খেতে দারুণ মজা লাগবে। এবারে আইসক্রিমের থেকে ওই গাভীর থেকে দুধ দিয়ে নিয়ে যে আইসক্রিমটা বানাবো তার সে 100 ভাগ বেশি স্বাদ হবে, তা আপনারা দেখতে থাকুন। আমার এই গরুর দুধটা দোয়ানো হয়ে গেছে, এই দুধটা দিয়ে আমি আজকে আইসক্রিম বানাবো। আমি এই আমার এই গরুর দুধটা খুবই ঘন, এর ভিতরে কোনো হুইপ ক্রিম বা কোনো কিছুই লাগবে না। আমি এই দুধটা দিয়ে আজকে আইসক্রিম বানিয়ে আপনাদের দেখাবো, না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি চুলাটা ধরাই দিচ্ছি। যে দুধটা দিয়ে নিয়ে আসলাম সেই দুধটাই আমি ছেঁকে এখন জাল দিয়ে নিচ্ছি। আমি কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা মিষ্টি বুঝে চিনিটা দেবেন। চিনিটা দুধের ভিতরে দিলে দুধটা অনেক পাতলা হয়ে যায়। এখন আস্তে আস্তে দুধটা ঘন করে নিচ্ছি। দুধটা অনেক ঘন হয়ে গেছে, এখন আমি নামাই নেব। নেওয়ার পরে আমি এনার্জি বিস্কুট দিয়ে আজকে এনার্জি বিস্কুটের আইসক্রিম বানিয়ে আপনাদের দেখাচ্ছি। দুধটা অনেক ঘন হয়ে গেছে, এখন আমি নামাই নিছি। নেওয়ার পর আমি বিস্কিটটা এর ভিতরে ভেঙে দিয়ে আমি আইসক্রিমের বক্সের ভিতরে এটা দিয়ে দেবো, দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। এই যে এইভাবে বিস্কিটটা হাতের সাহায্যে ভেঙে ভেঙে এর ভিতরে দিয়ে নেবেন। এটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি, এখন আমি আইসক্রিমের বক্সের ভিতরে ঢেলে দেবো।
একে একে কাঠিগুলো বসায় দিচ্ছি। তবে এই বক্সটাও আমি ভরে নেব। ফ্রিজে রেখে দিলে আইসক্রিমটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরো 10 ঘন্টা পর কিন্তু আমাদের আইসক্রিম গুলো একদম সুন্দর করে হয়ে গেছে, একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। তো এখন হচ্ছে যে এইগুলো আমরা পানির ভিতরে রাখবো। পানির ভিতরে রাখার পরেই কিন্তু আইসক্রিম গুলো একটু নরম হলে আমরা এই কাঠি ধরে বের করে নিয়ে আসতে পারবো। আরো একটা জিনিস আপনাদের শিখিয়ে দিই, যদি আপনাদের কাঠি হারিয়ে যায় কখনো, আপনারা চাইলে কিন্তু একবারে খুব ইনস্ট্যান্ট ভাবে বাসায় যে চামচ থাকে সেই চামচ দিয়েও কিন্তু আপনারা এইভাবে কাঠি হিসাবে ইউজ করতে পারেন। তো এখন হচ্ছে যে আমরা এটা খুব সুন্দর করে পানির ভিতরে রেখে দিচ্ছি, তারপরেই কিন্তু ঠান্ডা হলে বের করে আপনাদের খাবো এবং আইসক্রিমের স্বাদটা জানাবো। তো বন্ধুরা কিছুক্ষণ পানির মধ্যে দেওয়ার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আইসক্রিমটা উঠে গেল। তো আবই নাও, তো খুবই পারফেক্ট ভাবে জমেছে কিন্তু দেখতেই পাচ্ছেন বন্ধুরা। বিসমিল্লাহ, জান জুড়ানো স্বাদ একবারে, মানে বাজারের থেকেও এত পরিমাণ, মানে থেকে স্বাদ হবে, কারণ একদম মনে করো গরুর একদম খাঁটি দুধের না আইসক্রিম। এই স্বাদ হচ্ছে যে আপনারা কিন্তু কোনো ভাবে বাজারের আইসক্রিমে পাবেন না। রস পড়ে যাচ্ছে গো, আর বিস্কুট দেওয়ার ফলে কিন্তু আলাদা একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে যেটা অসাধারণ লাগছে। আপনারা চাইলে কিন্তু বিস্কুট দিয়ে এইভাবে আইসক্রিম বানাতে পারেন, এর ভিতরে বিভিন্ন রকম জিনিসপত্র ইউজ করতে পারেন। এই গরমে ঠান্ডা আইসক্রিম একদম, মানে ঠান্ডা হয়ে যাচ্ছে, একদম ঠান্ডা হতে যাচ্ছে। গরমের আরাম, খুব শান্তি, আসলে গরমের আরাম। আমি একটা ভালো কথা বলেছি। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তীতে আবার এই গরমের ভিতরে কোনো ঠান্ডা রেসিপি নিয়ে আবার আমরা হাজির হবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।